রক্তাক্ত জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের নিউ উকিলপাড়ার সৎসঙ্গ স্কুলের পেছনে। জানা গেছে মৃত ব্যক্তির নাম তপন দে, বয়স 58 বছর, তিনি পিএইচই দপ্তরে কর্মরত ছিলেন। মৃত অপরজনের নাম ও পরিচয় জানা যায়নি। এই ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে রায়গঞ্জ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের নিউ উকিলপাড়ার বাসিন্দা তপন দে তার মেয়ে তানিয়ার সাথে সেখানে থাকতেন। তপনবাবুর সাথে এদিন তার বাড়িতে ছিলেন আরেক ব্যক্তি। এদিন তপন দের বন্ধু রতন তার বাড়িতে আসেন। এরপর কিছুক্ষণ পরেই রতনবাবুকে বাড়ি থেকে বের হয়ে যেতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তড়িঘড়ি তপনবাবুর বাড়িতে ঢুকে স্থানীয় বাসিন্দারা দেখেন তপনবাবু এবং আরেকজনের রক্তাক্ত মৃতদেহ। ঘটনার খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অর্ণব মণ্ডল বলেন, এখানে আমরা খবর পেলাম হঠাৎ যে দরজায় তালা মারা আছে, তালা মেরে একজন হাতে রক্তাক্ত ছিল, দৌড়ে নাকি পালিয়েছে গাড়ি নিয়ে। তো আমরা যথারীতি আসলাম, আসার পরে ঘরে তালা মারা ছিল, পুলিশও সঙ্গে সঙ্গে চলে এসছে। তো প্রশাসনে দাঁড়িয়ে থেকে তালা খোলার পরে আমরা দেখছি এই বাড়ির যে অনার, তার নাম তপন দে, সে মারা গেছে। আর তার সঙ্গে একটা আননোন বডি আছে, তাকে আমরা তো চিনি না। প্রশাসন তদন্ত করছে, তদন্ত করে জানা যাবে যে অ্যাকচুয়াল ব্যাপারটা কী হয়েছে। আননোন বডি বলতে মানে কি, রক্তাক্ত অবস্থা? হ্যাঁ, রক্তাক্ত অবস্থা, দুজনেই মারা গেছে। এটা তো পুলিশ তদন্ত করে বলতে পারবে, তবে যেটুকু আমরা বুঝতে পারছি প্রাথমিকভাবে হয়তো এটা মার্ডারই হবে, কারণ দুটো বডি পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। 13 নম্বর ওয়ার্ড। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রায়গঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডু শেরপা সহ রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। এদিন রক্তাক্ত অবস্থায় মৃতদেহ দুটি উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি এই পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডু শেরপা। আজকে সকালে আমরা খবর পেলাম কি ওয়ার্ড নম্বর 13 এখানে দুটো বডি আছে বলে। তো যখন বাড়িতে ভিতরে ঢুকা গেল, দেখা গেল কি দুটো বডি আছে, সাসপেক্টেড মার্ডার আছে। আর একজন সোর্স মাধ্যমে একজন সাসপেক্টকে আমরা ধরেছি, ওটাকে আটক করা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন ইজ অন। যারা মারা গেছে তাদের নাম? যে বাড়ি মালিক আছেন উনি তপন দে। কোনো কিছু পাওয়া গেছে? সেটা বলছি, এটা কিছুক্ষণ আগেও ঘটনা হয়েছে, কিছুক্ষণ আগে আমরা এসেছি, তো আমাদের সময় দিন। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।